নতুন সাতজনের মৃত্যুতে করোনায় মৃতের সংখ্যা 200 ছাড়ালো। একদিনে আক্রান্ত 709 জন। সংক্রমণ শুরুর পর দুই মাসের মাথায় আক্রান্তের সংখ্যা 13,000-এরও বেশি। নতুন করে সুস্থ হয়েছেন 191 জন। এ পর্যন্ত বিভিন্ন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন 2,100-এরও বেশি রোগী। এখনও সংক্রমণ বেশি ঢাকা ও নারায়ণগঞ্জে, এরপরই চট্টগ্রাম ও ময়মনসিংহে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দেশে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগামী। গত 24 ঘণ্টায় 5,941 জনের নমুনা পরীক্ষায় 709 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও 7 জন। মৃতের সংখ্যা বেড়ে 206 এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 13,134। 709 জন শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত সংখ্যা 13,134। মৃত্যুর তালিকায় আমাদের আজকে গত 24 ঘণ্টায় নতুন করে 7 জন যুক্ত হয়েছেন। নতুন 191 জন সহ সুস্থ হয়েছেন 2,101 জন। হাসপাতালগুলো থেকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কারিগরি কমিটির সুপারিশ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্যারাসিটামল সেবন ব্যতিরিকে জ্বর সেরে গেলে, শুষ্ক কাশি, কফ, নিঃশ্বাসের দুর্বলতা ইত্যাদি উপসর্গসমূহের লক্ষণীয় উন্নতি হলে, 24 ঘন্টার ব্যবধানে পরপর দুটি আরটিপিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে, যদি দুটি আরটিপিসি পরীক্ষা করা সম্ভব না হয় সেক্ষেত্রে যদি রোগীর উপরোক্ত 1 এবং 2-এর নির্ণায়ক দুটি পরবর্তী টানা 72 ঘন্টা যাবৎ অব্যাহত থাকে, তবে রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্রের অনুমতি দেওয়া যাবে। এখনও সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে। ঢাকা মহানগরীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁ ও বাবুবাজার। হাসপাতাল হতে ছাড়া পাওয়ার পর রোগীকে অবশ্যই নিজ বাসায় অথবা মনোনীত যে কোনো জায়গায় আইসোলেশন অথবা অন্তরীণের নিয়ম মেনে চলতে হবে এবং হাসপাতাল হতে ছাড়পত্র পাওয়ার দিন হতে শুরু করে পরবর্তী 14 দিন সেখানেই অবস্থান করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার, ভিটামিন সি, জিঙ্ক ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।